لا عرفت الله ربي أشرق النور في قلبي قلب البشر حياتي إن أضاء الله السماء مذ عرفت الله حلوه 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 حلو حلو حياتي مذ عرفت الله ربي السلام عليكم ورحمه الله وبركاته. ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصافات صفة فالزاجرات زجرة فالتاليات ذكرا إن إلهكم لا واحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق. اللّه أكبر. سموست سلام رسول الله صلى الله عليه وسلم المرحوم. أما تفسير هذه سورة الصافات أي سورة نبي صلى الله عليه وسلم من مكّي نازل اي, أي سورة رسول الله صلى الله عليه وسلم كي উপদেশ দেওয়া হয়েছে কাফেরদের হৃদায়তের ক্ষেত্রে তৌহিদের ক্ষেত্রে এবং তার রিসালাতের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে সুরাগুলির যেমন বৈশিষ্ট্য থাকে যে তাতে ইমানের বিষয়গুলি আলোচিত হয়েছে প্রথম আল্লাহ ফাকরবুল আলমিন তার তৌহিদ একত্র দিয়ে শুরু করেছেন এবং তারপর আল্লাহ ফাকর্বুল আলামিন যে একমাত্র একক মালিক তার দলিল প্রমাণ তিনি এই ওয়াহির রাস্তাকে সুরক্ষিত করেন এই বিষয়গুলি আল্লাহ ফাকরুল আলমিন উল্লেখ করেছেন আমরা শুরু করি তাফসির আল্লাপাকের সাথ করেছেন ওয়াসাফাতে সাফফাহ এই আয়াত এবং এর এরপরের আরও দুটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদের তিনটি গুণ উল্লেখ করে তাদের শপথ করেছেন আল্লাহ পাক তার সৃষ্টিদের মধ্য থেকে যার ইচ্ছা যখন ইচ্ছা শপথ করে থাকেন কোনো কথা বলার জন্য পেশ করার জন্য কোরআনে একমে বিভিন্ন জায়গায় এইরকম আল্লাপাকের শপথগুলি রয়েছে মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্যের শপথ করা যায় নয় কারণ মানুষ আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের দাস গোলাম সুতরাং আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে আল্লাহ পাকের বিধান হচ্ছে যে শপথ করা হচ্ছে এবাদত আর বান্দার এবাদত আল্লাহর জন্য সুনির্দিষ্ট সুতরাং একমাত্র আল্লাহর নাম গোনাবলি এর শপথ করবে আল্লাহর কসম করছি রহমানের শপথ করছি গফ্ফারের শপথ করছি এটা বলতে পারা রাজ্জাকের শপথ করছি কিন্তু আপনি আল্লাহ ছাড়া অন্যের শপথ করবেন কাবার শপথ না কাবার রবের শপথ করছি কাবা আল্লাহ সৃষ্টি পাথর ঘর আল্লাহ ছাড়া অন্যের শপথ এগুলি সিরক নবী করিম সাল্লা এর মর্মে অনেকগুলি হাদিস রয়েছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের শপথ করে সে সিরক করে রব্বুল আলমিন তিনি সৃষ্টিকর্তা তার সৃষ্টিদের মধ্য থেকে অনেক কিছুর তিনি শপথ করেছেন এখানে মালায়িকা ফেরেশতাদের শপথ করে আল্লাহ পাক বলছেন তার তৌহিদের কথা অসাফাতে সাফা আর আমি আল্লাহ শপথ করি তাদের যারা সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়ানো আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে মালায়িকা সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছে প্রস্তুত রাতে জাজরা এবং শপথ এমন ফেরিস্তাদের যারা ধমক দিয়ে তাড়িয়ে থাকে বা তিরস্কার করে থাকে ধমক দিয়ে তাড়িয়ে থাকে বা তিরস্কার করে থাকে এর অর্থ কী দুটি বলা হয়েছে একটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফেরিস্তা মালাইকা মেঘমালাকে যে এলাকায় আল্লাহ পাক বৃষ্টি দেবেন সে এলাকার দিকে তাড়িয়ে নিয়ে যান ধমক দিয়ে যার দায়িত্ব রয়েছেন মিকাইল আর আরেকটি অর্থ হচ্ছে যে কাফের জালেমদেরকে অবাধ্য গুনাগারদেরকে ধমক আর শাসানি দিয়ে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাবেন ফেরিস্তারা ফাতালিয়াতে আলিয়া এবং ওই সব ফেরিস্তা মালাইকার শপথ যারা উপদেশ তেলাওয়াত করে থাকে উপদেশ কোরআন করিম আল্লাপাকের বিধান তিলাওয়াত করে থাকে জিবরিল আমিন তাদের শ্রেষ্ঠ তিনি কোরআন করিম নিয়ে রসুল উল্লাহ সাল্লা কাছে আসেন আর তেলাওয়াত করে শোনান মুখস্থ করিয়ে দেন আবার প্রতি বছর রমজানে রসুল উল্লাহামের কাছে এসে কোরআন করিমের দৌড় রিভাইজ করাতেন শুনতেন আল্লাহাক রব্বুল আলমিন তারপর এরশাদ মাবুদ একমাত্র এক ও একক এই বিষয়টাকে আল্লাপাক ঘোষণা করার জন্য এই শপথ করেছেন আসমান সমূহ আর জমিনের প্রতিপালক রব অমাবহম আর যা কিছু এই দুইয়ের মাঝে আছে রব্বুল মাসারেক এবং পূর্বেরও তিনি মালিক মশরেক বললেই পূর্ব হয়ে যান মাসারেক আল্লাহ পাক কেন বললেন এখানে মশারেক বলা হয়েছে আর কোনো আয় মশরিক আইন দুই পূর্ব মাগরীব আইন দুই পশ্চিমের কথা বলা হয়েছে আবার কোনোটাতে এক বচন বলা হয়েছে রব্বুল মশরিক ওয়াল মারিবলা এলাহ ইল্লা ওয়াকিলা রব্বুল মশরিক এক উদয় স্থল বলা হয়েছে যে শব্দগুলি রয়েছে তার বিভিন্ন অর্থ যেখানে এক বচন বলা হয়েছে তার মানে দিককে বলা হয়েছে সূর্য উদয়ের দিক আর সূর্য অস্তহর দিককে বোঝানো হয়েছে পূর্ব দিক আর পশ্চিম দিক বোঝানো হয়েছে আর মশ্রিক যেখানে বলা হয়েছে সেখানে দুই সিজনকে সামনে রাখা হয়েছে শীতকাল আর গ্রীষ্মকাল শীতকালে এক দিক থেকে উদিত হয় আর গ্রীষ্মকালে আর দিক থেকে উদিত হয় উদয়স্থল ভিন্ন হয়ে যায় যেখানে বহু বচন বলা হয়েছে যেমন এখানে মশারেক আল্লাপাক বহু স্থলের মালিক প্রত্যেক দিন এক এক জায়গা থেকে সূর্য উদিত হচ্ছে প্রতিদিন স্থান পরিবর্তন হচ্ছে পাক রব্বুল আলমিন তারপর এরশাদ আমি প্রথম আকাশকে এই দুনিয়ার আকাশ মানে নিকটবর্তী আকাশ নিকটবর্তী আকাশকে আমি সুশোভিত করেছি কাওয়াকিব তারকা রাজির দি তারকাগুলি যখন রাতে চমকায় আর পরিষ্কার আকাশ থাকে মেঘমালা থাকে না কত সুন্দর লাগে দেখতে আল্লাহ পাক অলঙ্কার করেছেন একটি উদ্দেশ্য তারকার তিনটি উদ্দেশ্য রয়েছে কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে দুটো উল্লেখ করা হয়েছে মিন হেফজামিনকুল্লে শয়তানি মারেদ আর প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে সুরক্ষার ব্যবস্থা করেছি এই তারকাগুলির মাধ্যমে এই তারকাগুলি যে খসে পড়ে এমন নয় বরং তারকা সাদৃশ্য উল্কাপিণ্ড দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন বিদ্রোহী শয়তান আকাশ পথে গিয়ে কিছু শুনে এসে গণকদেরকে বলবো এই রকম যে চেষ্টা করে ব্যর্থ করার জন্য আল্লাহ পাকবুল আল উল্কাপ্ট দিয়ে আঘাত করেন এটাকে বোঝানো হয়েছে দ্বিতীয় উদ্দেশ্য তৃতীয় উদ্দেশ্যের কথা আল্লাপাক বলেছেন এই স্থলে এবং জলপথে তোমরা যখন চলাফেরা করো তখন তোমাদের দিক নির্ণয়ের প্রয়োজন কেমন করে দিক নির্ণয় করবে আল্লাহ পাকের জন্য তারকা দিয়েছেন তারকা দেখে দিক নির্ণয় করা যায় আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন লাই আসাম এলাল মালাইল আলাহ এই জিন শয়তানরা ঊর্ধ্ব জগতের কোনো কথা শুনতে পারে না শোনার চেষ্টা করে শুনতে পারে না অয়ুক জাফুনা মিনকুল্লে জানে তাদের ওপর উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয় চারপাশ থেকে যেমনই যাওয়ার চেষ্টা করে চারিদিক থেকে তাদের ওপর আঘাত করা হয় দহ তাদেরকে তাড়ানোর উদ্দেশ্যে ওয়ালাহুম আজাবন ওয়াসিফ আর বিদ্রোহী শৈতানদের জন্য বিরামহীন শাস্তি রয়েছে এ তো দুনিয়াতে তাদেরকে বিতাড়িত করা হয় যাতে করে আল্লাহর আকাশের কথা গাইবের কথা কি সিদ্ধান্ত কি ফয়সালা হচ্ছে তারপরে নবী সাল্লাহসালামের জামানায় বিশেষ করে আকাশ পথকে সুরক্ষিত আরও বেশি করে দেওয়া হয়েছিল এই জন্য যে ওহি নাজালে হচ্ছে ওই দিকে যেমনই ওহি হচ্ছে ফেরস্তাদের কাছ থেকে শয়তান যদি শুনে নেই তো নবীর ওপর ওহি আসার আগে হয়তো এসে জিন বলে বলি জিন শয়তান তখন মার্কেটে ছেড়ে দেবে যে এই আয়াত শুনেছি তখন কাফেররা বলবে যে আরে মোহাম্মদ তুমি নতুন কথা বলছো তার আগে আমরা শুনেছি এটা অমুক গণক বলেছে যাতে এই সুযোগ না পায় শয়তান জিন শয়তান মানুষ শয়তানরা যার ফলে আকাশকে অধিক সুরক্ষিত করা হয়েছিল ও রাসোরামের ওপর ওহি নাজেল হওয়ার কালে পাক তারপরে সাদ করছেন ইল্লামান খাতিফাল খাতফা তবে যে জিন শৈতান ছৌ মারার চেষ্টা করে ছৌ মারি কিছু নেওয়ার চেষ্টা করে তারপরে ফাতবাহু শেহাবন সাকিব তখন তার পিছু করে শেহাবন সাকিব জ্বলন্ত উল্কাপিণ্ড আঘাত করে ওই জিন ওই শয়তান জলে ধ্বংস হয়ে যায় ফাস্তাফ আফ তেহিম আল্লাহাক তারপরে আর একটি আকিদার বিষয় উল্লেখ করছেন সেটা হচ্ছে আর মুশরেকদের এই ধারণা যে আল্লাপাক রাব্বুল আলমিন মানুষকে পুনরুত্থান করবেন না ফাস্তাফ তেহিম আহম আসাদ খালকান আম খালাক না তাদেরকে জিজ্ঞাসা করো তো দেখি তাদের সৃষ্টি করা বেশি কঠিন নাকি যেসব জিনিসকে অন্য অন্য সৃষ্টি করেছি আমি ফেরস্তা সৃষ্টি করেছি জিন সৃষ্টি করেছি আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি করেছি সাগর মহাসাগর নদী নালা সৃষ্টি করেছি এগুলি সৃষ্টি করা বেশি কঠিন তোমাদের সামনে তোমাদের কাছে নাকি মানুষকে সৃষ্টি করা বেশি কঠিন তাহলে তোমরা সাড়ে তিন হাতের মানুষ তোমাদের সৃষ্টি করা বেশি সহজ তুলনামূলক মানুষের দিকে খেয়াল করে আল্লাহর কাছে সবই সমান আল্লাহর ক্ষেত্রে এটা বলা যাবে না যে মানুষ সৃষ্টি চাইতে বেশি মেহনত হয়েছে আকাশ বাতাস পাহাড় পর্বত ইত্যাদি সৃষ্টি করতে জিন আর মালায়কে সৃষ্টি করতে কিন্তু আল্লাহ পাক মানুষকে বুঝতে চেয়েছেন যেই আল্লাহ পাক সব কিছুই সৃষ্টি করেছেন তোমাদের যাতে বিশাল বিশাল সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে সৃষ্টি অবশ্যই করেছেন আর এটাও তারা মানে আরম্ভশেখরা মানত যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তাহলে পুনরায় সৃষ্টি করা মৃত্যুর পরে আবার তোমাদের পুনরুত্থান এটাকে কেন অবিশ্বাস করছো ইন্না খালাক তিন ইল্লাহ আজেব নিশ্চয় আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আঠাল কাদা থেকে কাদা তিন মানে আল্লাহ মানে আঠা আঠা হয়ে যায় কাদাকে খুব সানা হলে আঠা হয়ে যায় আল্লাহ রব্বুল তা দিয়ে আদাম আলি সাল্লামের দেহ তৈরি করলেন তারপরে তাতে রুহ দিলেন আল্লাপাক বলছেন বাল আজেব তা খারুন বরং হে নবী তুমি আশ্চর্য হও অয়াস খারুন আর তারা ঠাট্টা করে আল্লাহ পাখির এইসব কুদরত দেখে তুমি আশ্চর্য হও আল্লাহ পাখির কুদরত কত আল্লাহ পাখির ক্ষমতা আল্লাহ পাখরা বুলারের মহা জ্ঞান কিন্তু এরা তোমাকে নিয়ে ঠাট্টা করে মানুষ নিশ্চিন্ন হয়ে যাওয়ার পর আবার আল্লাহ পাখি জীবিত করবেন এতে আসল উল্লাহ সাল্লা সাল্লাম আশ্চর্য হচ্ছেন আল্লাহ আকর আল্লাহ কত শক্তিমান আর কাফে ঠাট্টা করছে আরে কি বলে রে দেখো দেখো আবার নাকি আমাদের পয়দা করা হবে ওয়াইজা জক্কির উল্লাজ করুন আর যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় উপদেশ তারা নেই না ওয়াইজা রাও আয়াতান এস্তেস খেরুন আর কোনো নিদর্শন তাদেরকে দেখানো হলে মজেজ দেখানো হলে তারা ঠাট্টা করে কোরআনে কেরিম নিদর্শন তা নিয়েও তারা ঠাট্টা করতো আর রসুল্লাহ সাল্লা সাল্লাম চাঁদ বিদীর্ণ করে দেখালেন তা নিয়েও তারা ঠাট্টা করতো ওয়াকাল ইন হাজা ইল্লা সেহরুম মবিন এবং তারা বলতো এ তো স্পষ্ট জাদু কোরআন হচ্ছে স্পষ্ট জাদু এ কথা বলতো আরব মুশ্রেকরা কারণ জাদুর মধ্যে প্রতিক্রিয়া আছে যে হঠাৎ করে মানুষের অবস্থা পরিবর্তন করে দেয় আর একজন মহিলা পুরুষ হঠাৎ করে আছে আছে নিজের ধর্মের ওপর আছে আর তারপর কোরআনের কথা শুনতে আরবী ভাষা মাতৃভাষা শুনতেই হঠাৎ করে সকালে ছিল বাপদাদার ধর্মে হঠাৎ করে বিকালে দেখে মুসলিম হয়ে গেছে এইটা দেখে এই বিষয়গুলি লক্ষ্য করে কাফের মুশ্রেকরা কোরআনিকিমকে বলেছিল এটাও জাদু আমাদের ছেলে মেয়েদের জাদু লেগে যাচ্ছে আমাদের স্ত্রীদের জাদু লেগেছে জ্ঞানী গুণীদেরকে দেখো উমারকেও জাদু লেগে গেছে এত শক্ত মানুষ কট্টর শত্রু জাদু লেগে গেল এটা ছিল কাফেদের ধারণা আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায়

করেতে প্রতিভা কিন্তু নিশ্চিতভাবে একমুখী ও অবদিক থেকে তাকে এক জানতে হবে শির থেকে সম্পূর্ণ বিরত থাকা শির মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনের তো দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান

পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকরাবুল আলমিন সুরে সাফফাতের আয়াত নম্বর ষোলো তের করেছেন করছেন আইজা মিতনা ওয়া কন্যা তোরাবা ওয়াইজা মান আইনাল মাবু ওসুন কাফেররা বলতো যে আচ্ছা আমরা যখন মরে যাব। আর আমরা মাটি হয়ে যাওয়া আর হাড়হাড়িতে পরিণত হব আইন না লামা বসুন তারপরে কে আমাদেরকে উত্থিত করা হবে আবার আবার ওয়ালুন আর আমাদের প্রাচীন যুগের উঠানো হবে কল হবি জানিয়ে দাও নাম হ্যাঁ উঠানো হবে তোমাদেরকেও উঠানো হবে আর তোমাদের পূর্বপুরুষদেরকেও উঠানো হবে আন তোম দা হেরুন আর তোমরা হবে বড়ই লাঞ্ছিত কারণ বিশ্বাস করো না ইমান যদি না নিয়ে আসো তাহলে উঠানোর পরে বড়ই লাঞ্ছিত অপদস্ত হবে জাহান নামের ইন্ধন হবে ওয়াহেদা সেটা তো একটা প্রচন্ড শব্দ হবে সিঙ্গার ফুৎকারের একটি প্রচন্ড শব্দ হবে ইসরাফিল আলহিসামের ফয়েদাহরুণ তখন হঠাৎ করে তারা সব জীবিত হয়ে তাকিয়ে দেখবে আর দৌড় দিবে ওয়াকালু আর বলবে ইয়া ওয়াইলানা হাই দুরভোগ হা এটাই প্রতিদান দিবস আরে আমরা তো খেয়ালই করিনি এটার কথাই তো মোহাম্মদ বলতো হাজা আমুদ্দিন ইয়ামুদ্দিন এখানে দিন মানে হচ্ছে আলজাজা অতিদান দিন মানে ধর্ম নয় দিন মানে জীবন বিধান নয় যেটা অন্য অর্থে ইন্নাদীন আইন্দাল ইসলাম সেখানে ব্যবহৃত হয়েছে হাজা আমুল ফাসল এটাই হচ্ছে হক বা মীমাংসা ফায়সালার দিন আল্লাজি কুতুম কাজ দেবুন যা তোমরা মিথ্যা মনে করো অহ সরুল্লেজিনা জলা মুয়াজওয়া জহম ও মা কানুয়াবদুন বলবেন ফেরেশতাদেরকে যে একত্রিত করো ওইসব জালেমদেরকে আর তাদের স্ত্রীদেরকে অমা আবদুন আর যেসব তারা পুজো করতো আল্লাহ ছাড়া যেসবের উপাসনা করতো সেগুলিকেও জমা করো সবাইকে একত্রিত করো তাহলে আবেদ আর মা বুধ সবগুলিকে আল্লাহ একত্রিত করবেন আল্লাহকে বাদ দিয়ে যে তারা পুজো করেছিল ফাহদু হুম এলা সিরাতুল জাহিম এবং তাদেরকে জাহান্নামের পদ দেখিয়ে দাও সবগুলিকে জাহান্নামে ওয়াকিফু হুম আর তাদেরকে আল্লাহ পাক বলো কিফু আমার সামনে দাঁড় করাও বিচার হবে হিসাব হবে ইন্ম মস উলু নিশ্চয় এদেরকে এখন জিজ্ঞাসা করা হবে বলো তোমাকে আয়ু দি যৌবন দিনই ধন সম্পদ দিনই তোমার চোখ দিনই শ্রবণ শক্তি ইত্যাদি তোমাকে শ্রেষ্ঠত্ব দিনই কত সুন্দর করে সৃষ্টি করেছিল আহসানে তকবিম এত সুন্দর কোনো সৃষ্টিকে আমি করিনি পাক এক এক করে সব কিছুর আমল আর আয়ু ইত্যাদি সম্পর্কে জিজ্ঞেস করবেন মা মালাকুম লাতানা সারুন কি হয়ে গেছে যে তোমরা পরস্পরকে সাহায্য করছো না এখন দাও দলবলকে সাহায্য করো হমলিয়া ইয়ামা মুস্তামুন বরং আজকের দিনে তার আত্মসমর্পণ করবে স্যারেন্ডার করে দিয়েছে আল্লাহ মেনে নিলাম ফিরিয়ে দাও হবে না সময় শেষ হয়ে গেছে ওয়াকবা বাদ আলা বাদা সালুন তাদের একই অপরের সামনে এসে পরস্পরকে জিজ্ঞাসা করবে কালু ইনাকুম কুন্তুম তাত পরস্পর মানে এখানে নেতা আর প্রজা যারা ভক্ত সাধারণ লোক আর যাদের ভক্ত হয়েছে পীর মুর্শিদ মুরব্বী ধর্মীয় নেতা বাতিলপন্থী ধর্মীয় নেতা আর যারা দুনিয়ার নেতা পয়সার নেতৃত্ব দিয়েছে রাজত্বের নেতৃত্ব দিয়েছে আর মানুষকে বিভ্রান্ত করিয়েছে পাপে লিপ্ত করেছে এই দুই দলে এখন বাক বিতণ্ডা ঝগড়া চলবে আল্লাহফাক বলছেন ওই দুর্বল লোকদের কথা জনসাধারণের কথা তারা বলবে ইন একুম কুমতুমতা তু নানা আনিল ইয়ামিন তোমরা তো আমাদের ডান দিক থেকে আসতে গো ডান দিক থেকে আল্লাহ এই জন্য বলেছেন যে তারা কথাগুলিকে চাকচিক্য করে পেশ করতো সুন্দর করে তখনিন আর ওই নেতারা তখন বলবে যে না 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 আমাদের কেন দোষ দিয়েছে তোমরাই আসলে ইমানদার ছিলেন তোমরা বিশ্বাস করলে আমরা জবরদস্তি করতাম নাকি কুমিন সুলতান আর তোমাদের ওপর আমাদের কোনো আধিপত্য ছিল না জবরদস্তি করিনি বল কুন তুম কমন তাগিন বরং তোমরাই সীমালঙ্ঘনকারী ছিলে পাপ করেছে তোমরা আমরা না একটা পরামর্শ দিয়েছি অথবা বলেছি তোমাদের বিবেক ছিল না তোমরা চিন্তা করতে ফাহা আলাইনা না কৌর রব্বে না ইন্না লাজায় সুতরাং আমাদের প্রতিপালকের শাস্তির বাণীর বাস্তবায়ন হয়েছে নিশ্চয় আমরা তার আসাদন গ্রহণ করব নেতারাও বলবে আর প্রজারাও বলবে ভক্তরাও বলবে আর পিরমুরব্বী যারা বিদাতে লিপ্ত করেছে মানবজাতিকে তারাও বলবে ফাগুয়ায় না কুই না কু না আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম নিশ্চয়ই আমরাও পথভ্রষ্ট ছিলাম ফিল আজাবে মুস্তারে কোন সেই দিন আজাবে শাস্তিতে সকলে অংশ নেবে নেতা অংশ নেবে আর ভক্ত প্রজারাও অংশ নেবে সবাই জাহান নামে একসাথে যোগতে থাকবে আল্লাহ পাক বলছে ইন্না কাজা আলী কেন ফাইল বিল মুজরিমি নিশ্চয়ই আমি আল্লাহ অপরাধীদের সাথে এই করে থাকি সেখানে আর নেতৃত্ব চলবে না লেমানিল মুল কুলিয়ম আজকে কিয়ামতের দিনে কার সার্বভৌমত্ব আর রাজত্ব রয়েছে আছে কেউ আসো নেতারা ধর্মীয় নেতা গস কুতুম সে যে সে যে দুনিয়াতে ঘোষণা করেছিল কে জানিয়েছিল যে তুমি অলিউল্লাহ ছিলে কোন ওহি দ্বারা তুমি অলিউল্লাহ হয়েছিলে আল্লাহ পাক বলছেন যে ইন্নাহম কানুকিল আল্লাহম লাহিল্লাহ যখন তাদেরকে বলা হয়তো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই ইস্তাকে বেরুন তখন অহংকার করত লাহি যদি অর্থ তাদেরকে বলেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই তখন এক সে নির্বিদাতপন্থীরা বলে আরে সত্য কথা কোথায় বলে অথচ আল্লাহ পাক বরহাক মাবুদ আর বাস্তবে বাতিল মাবুদ মিথ্যে মাবুদ অনেক আছে তারপর করানিকানি আল্লাহ ফাকরবুল আলামিন ঘোষণা করেছেন সুরা হজে রয়েছে আর একটি সুরাতো রয়েছে যা লেখা বেআন্নাল্লাহ আল হক আল্লাহ হচ্ছে বরহাক সত্য ওয়ান মায়াদুন আমিন দুনীহ আল বাতিল আর আল্লাহ ছাড়া অন্যকে যে আহ্বান করছ সেগুলি বাতিল লাহ ই লাহি লাল্লাহ ইলাহ লাহের এম সুতরাং খবর শেখান হাকুন বা বেহাক্কিন উজ্জ্বল আছে আর বেদাদপন্থীরা নাকশিট খায় তৌহিদের কথা বললে আর একটা বিদাতপন্থীদের শিরকারীদের লক্ষণ নামাজের ফজিলত পজিটিভ বয়ান করেন খুব খুশি পজিটিভ বলতে বলি আপনাকে ইতিবাচক বলেন কিন্তু যদি বলেন যে এটা তৌহিদ এটা শির্ক এটা সন্ন্যত এটা বিদাত বলছেন আপনি ঘৃণা ছড়াচ্ছেন আল্লাহ পাক রব্বুল বলছেন যখন তাদেরকে তৌহিদের কথা বলবে লাহ ব্যাখ্যা করে বুঝাবি তৌহিদে রুবুবিয়া তৌহিদে অলুহিয়া তৌহিদুল আসমা সিফাত সুতরাং আল্লাহ পাককে সর্বত্র বিরাজমান বলিও না আল্লাহ পাক রব্বুল হলুল হয় আর ওহাদ তুলু সব এসব কুপুরি আকিদা বলিও না তখন নাক ইস্তাক বিরুন অহংকার করবে ওয়া কুলুন আর বলবে আইনাল লু আলে হাতে নালে শায়ের মজনুন আর মুশ্রিক বলতো আর কিয়ামত পর্যন্ত যত বাতিলপন্থী এরকম বলল আইন না লারিকু আলে হাতে না আমাদের উপাস্যগুলিকে ছেড়ে দেব এই কবির কথা শুনে যে পাগল পাগল কবির কথা শুনে আমরা আমাদের উপাস্যকে ছেড়ে দেব আমাদের ধর্মকর্ম ছেড়ে দেব না কক্ষণ ছাড়বো না আপনি যদি কোন শির্কের পরিবেশে বিদাতের পরিবেশে গিয়ে তহিদের কথা বলেন তো প্রথম আপনাকে পাগলা সাজিয়ে পাগল হয়ে এসছে করতে যা। হেও প্রতিপন্ন করবে তাতেও যদি না পারে তখন আপনাকে কিছু প্রলোভন দেবে কি চাই মসজিদের রাম মণি দিজি তোকে তাতেও যদি না হয় তখন শাস্তি শুরু করবে এটা হচ্ছে বাতিলপন্থীদের চরিত্র তাই করেছিল আরব মুশ্রেকরা রাসুল্লাহ সাল্লাম সাহাবাইকারদের সাথে বালজা আবিল হক আল্লাহ বরং মহাম্মদ সত্য নিয়ে এসেছেন পাগল আবার সত্য নিয়ে আসে পাগল তো জানি না কি বলছে আর কি করছে এবং সত্যায়ন করেছেন তিনি সাল্লাম আগে যত নবী রসুলগণ এসছেন আর কিতাব এসে সেগুলি সত্যায়ন করেছেন সার্টিফাই করেছেন মৌলিক বিষয়গুলি তৌহিদ রিসালাত আখেরাত সৎ চরিত্র গঠন আল্লাহ পাকে এবাদতবন্দি করা আল্লাহ অভিমুখী হওয়া পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া এগুলি তো মৌলিক মৌলিকবি সমস্ত আম্বিয়া রসুল গনের ছিল রসুল্লা সাল্লাম তাই নিয়ে এসছেন এন্নাকুমায়কুল আজ আলিম নিশ্চয়ই তোমরা কঠোর শাস্তির আসাদন করবে ইল্লা আকুন তুম তামালুন আর তোমাদের আমলেরই এই বদলা দেওয়া হবে ইল্লাহ এ বাদ আল্লাহ তবে যারা খাঁটি বান্দা যারা একনিষ্ঠ বান্দা উল্লাক আল্লাহম রিজকু মালুম তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত উপজীবিকা রিজিক রয়েছে হওয়া কেহু নানান রকমের ফলমূল রয়েছে অহম্মুক রামুন আর তারা সম্মানিত হবে ফি জান্নাতিন নাইম নিয়ামত ভরা জান্নাতে আলা মোতাকাবেলিন আর তারা নিজ নিজ আসনে মুখোমুখি হয়ে বসবে ভদ্র মানুষরা মুখোমুখি হয়ে বসে তাই না আর আসামিদেরকে উল্টো করে বসানো হয় আসামি যদি এইদিকে মুখ করে থাকে তো আরেকজন আসামি ওইদিকে মুখ করে আসে সামনাসামনি হতে দেওয়া হয় জাহান্নামিদেরকে ওইরকম করা হবে ইতা আলিম বেকা আসিমিম মাইন এবং তাদের ওপর প্রদক্ষিণ করা হবে ঘুর ঘুর করে ফিরবে এই খাদেম রাগেলমান বেকাসেমাইন সুরার ঝর্না থেকে পূর্ণ গ্লাস নিয়ে কাস এমন গ্লাসকে বলা হয় যাতে পানি বা আর কিছু পানীয় বস্তু রয়েছে খালি গ্লাসকে কাস বলা হয় না ভাষায় তা নিয়ে তারা ঘুরে ঘুরে আসবে একবার দিয়ে দিল আপনাকে পানি বা জুস তারপর আর আসে না তাহলে আপনার শ্রদ্ধা সম্মান তেমন করলো না কিন্তু একবার দেশে আবার ঘুরে ঘুরে বারবার করে আসছে যতবার লাগে আশেপাশে ঘুরছে প্রস্তুত হয়ে রয়েছে এটা হচ্ছে সম্মান প্রদর্শন যা জান্নাতে আল্লাহ ফকরবুল আলমিন দেবেন মমিনদেরকে বেদা তা হবে বড় স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দুনিয়ার সুরা মদ হয় নোংরা ময়লা আবর্জনায় ভরা আর দুর্গন্ধযুক্ত এটা পরিষ্কার স্বচ্ছ ল্যাস দা বিন আর পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু হবে লাফিহা গৌলুন না তাতে কোনো রকমের ক্ষতিকর দিক রয়েছে দেহের জন্য মাথার ব্যথা শুরু হবে মাথা চক্কর দেওয়া শুরু হবে আছাড় খেয়ে পড়ে যাবে গড়াগড়ি করছে রাস্তায় মদ খেয়ে না ওই সব কিছু হবে না ওয়ালাহম আনহায়ুন জাফুন আর না তারা মাতাল হবে নেশাগ্রস্তও হবে না ওয়াইন দাহম কাসের অত্যত্তরফ ইন আর তাদের পাশে সংযত নয়না হুরে ইন হবে কাসের উত্তরফ সংযত নয়না মানে নিজ ওই স্বামী যার ভাগে তাকে দেওয়া হয়েছে তাকে ছাড়া অন্যদিকে তাকাবে না এটা ভালো চরিত্র না মহিলাদের মুসলিম রমণী লজ্জাশীলা হবে জান্নাতি চরিত্র হবে তাহলে জান্নাতে যেতে পারবে সংযত নয়না হবে একমাত্র স্বামীকে দেখে অপর পুরুষকে দেখে না স্বামীর দিকে তাকাই, আল্লাহ পাক এই ভোগের জন্য দিয়েছেন আল্লাহ বলছেন আইন এবং তারা ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা সুন্দরী হবে বড় চোখ হওয়া এটা সুন্দরী হওয়ার লক্ষণ ছোট চোখ দেখতে ভালো লাগে না এই জন্য এইন আল্লাহ বলেছেন এখান থেকে হরুন এন হৌর মানে অত্যন্ত ফর্সা সাদা হাওড়ার বহুবচন আর এইন আইনার বহু বচন বড় বড় ডাগর ডাগর চোখ বিশিষ্ট হবে কান নাহম বায়ুজুম মাখরুন তারা যেন হবে একেবারে ঢেকে রাখা ডিমের মতো ডিম যদি ঢাকা থাকে আবৃত থাকে কত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ওই রকম ফাহবালা বা আদম আলা আলুন জান্নাতিরা পরস্পরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসা করবি কালা কায়লোম মিনোম ইন্নি কানালি কারিন তখন এক জান্নাতি বলবি দেখো গো আমার এক সঙ্গী ছিল ক্লাসমেট ছিল আমার প্রতিবেশী ছিল অথবা আমার কলিগ একসাথে চাকরি করতাম এই রকম ছিল ইয়াকুল সে কোথায় গেছে ইয়াকুল আইনাকালামিনাল দেখিন সে আমাকে ঠাট্টা করত আর বলতো তুমিও বিশ্বাস করো আল্লা পরকাল আরে তুমি এখনও ধর্মকর্ম করো আজকাল বহু বন্ধু বান্ধব বা ক্লাসমেট আছে কর্মক্ষেত্রে আছেন আরে কী রে তুই রে এই যুগে সায়েন্সের যুগে দুনিয়া মানুষ দুনিয়া সব দেখে নিল আর তুই এখন আল্লাহ রসুল আর পরকালা ধর্ম এগুলি বলছি আবার ধর্ম কিসে দেয় সুভান আল্লাহ এরাকে জাহান নামে সম্মানিত ভাতৃমণ্ডলী এখানে আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা माफ করেন সঠিক পথে থাকার তৌফিক দান করেন আমিন সৎ সঙ্গী গ্রহণের যেন তৌফিক দান করেন অসৎ সঙ্গীর অনিষ্ট থেকে আল্লাহ পাক মুমিন মুসলিমদেরকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন আমিন সল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعلائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلوة 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 حلو حياتي مذ عرفت

বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন আজ রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম a misconception you choose Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে